দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়েটা চলে গেছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সোজা ফরিদপুরের ভাঙা পর্যন্ত, টোটাল 55 কিলোমিটার। আর আজকের ভিডিওর মূল টপিক হলো এই এক্সপ্রেসওয়ে। সাথে থাকবে মাওঘাটে পদ্মা রিলিজ এবং আরো অনেক কিছু। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো আজকেও আমার সফর সঙ্গী হিসেবে থাকবে আমার প্রিয় পরিবার এবং আমার কয়েক কলিগ, সাথে তাদেরও পরিবার। আসলে আমি সব সময় চেষ্টা করি সবার পরিবারকে সাথে নেবার, কারণ আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো নিজের ফ্যামিলি এবং সবার ফ্যামিলি। তো যাই হোক, আজকে আমরা টোটাল অ্যাডাল্ট আছি 9 জন এবং তাদের 2-1 জন বাচ্চা সহ সব মিলায় আমরা প্রায় 12 জনের মতো। বিসমিল্লাহ রহমান রহিম। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম এবং এখন এই মুহূর্তে আছি আমরা ঢাকার বাংলা মোটরে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আর এখন সময় হলো বেলা 11:30। অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এত বেলা করে কেন যাত্রা শুরু করছি। এর মূল কারণ হলো ঢাকা থেকে মাওয়া কিন্তু খুব একটা দূরে না, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা খুব ইজিলি পৌঁছে যাব। তারপরও কেন এত দেরি করে যাচ্ছি দুপুর বেলায়? তার মূল কারণ হলো মাওয়া পৌঁছেই আমরা লাঞ্চটা সেরে ফেলব, কারণ দুপুরবেলা আসলে কোথাও ঘুরতে ভালো লাগবে না। খাওয়ার পরে রোডটা যখন একটু হালকা হবে তখনই মূলত আমরা ঘুরতে বের হব মাওয়ার আশেপাশের যে স্পটগুলো আছে, আর এটাই হলো দেরি করে রওনা দেওয়ার মূল কারণ। আজকে আমরা একটা হাইএস মাইক্রো ভাড়া করেছি সারা দিনের জন্য 5,000 টাকা দিয়ে। আমরা ড্রাইভার সাহেবকে যেটা বলেছি যে মাওয়া যাওয়ার পরেও কিন্তু আমরা হয়তোবা এদিক ওদিক সব মিলিয়ে আরও 20 কিলোমিটার এক্সট্রা ঘুরতে পারি, তো সব কিছু মিলিয়েই মূলত আমরা তাকে 5,000 টাকা দিব আজকে। পথিমধ্যে ড্রাইভার সাহেব গ্যাস নিচ্ছেন আর এরপর থেকেই শুরু হবে মূলত সেই চমৎকার এক্সপ্রেসওয়েটা। আপনারা এক্সপ্রেসওয়েটা উপভোগ করতে থাকবেন আর ব্যাকগ্রাউন্ডে বাজবে আমার স্কুল জীবনের প্রিয় বন্ধু আলিফের বাজানো ইলেকট্রিক হাওয়ায়ান গিটারে একটা চমৎকার গান। আশা রাখি তখন আপনারা সত্যি হারিয়ে যাবেন স্বপ্নের দুনিয়ায়। ঠক ঠক করা নাড়লাম, কারণ আপনারা আবার ঘুমিয়েও পড়তে পারেন। আসলে আলিফের বাজনা কিন্তু ঘুম পাড়ানোর মতোই সুন্দর। তো এই সুন্দর গান যদি আরও শুনতে চান তার কাছ থেকে, তার চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন। তার চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি। আশা রাখি তার প্রত্যেকটা গান আপনাদের মন কাড়বে। আর দেখতে পাচ্ছেন ড্রোন উড়ানোর প্রিপারেশন চলছে,
কারণ এই যে একটা ব্রিজ, নিচে একটা বড় সুন্দর বিল, এটার একটা ড্রোন ক্লিপ নিতেই হবে। আমি ড্রোন উড়াবো আর আমাদের সবার পরিবার একটু এনজয় করবে এলাকাটা। তোমার জন্য ভিডিও করা হচ্ছে, দেখো কত সুন্দর করে ভিডিও করা হচ্ছে। তুমি কথা না বললে তো হবে না, হলে নিয়ে আসবো না কিন্তু, আর নিয়ে আসবো। তুমি কথা না বললে তো আমার আর ভালো লাগবে না, আর নিয়ে আসবো, আমরা বাসা চলে যাব। এই তো ড্রোনও দেখাবে না, এই যে দেখো এবার হাসছে, দেয়া হবে না, এবার ভালো লাগছে, এবার ঠিক আছে, যাক মাশাআল্লাহ। কি আমার নিয়ে সিনেমা হচ্ছে নাকি? এই যে আমাদের ফেমাস জুটি, আমাদের সেন্ট মার্টিনের সেই ফেমাস বাইকার, বাইকার সেন্ট মার্টিনের বাইকার। আমরা গাড়ি থেকে, আমরা কিন্তু বেশি দূর আসিনি, সম্ভবত মানে 30 মিনিটও হয়নি আমরা আসছি। তো আমরা এই পথের মাঝখানে যে ব্রিজটা আছে, অনেকগুলো ব্রিজই পাওয়া যাবে, তো এই ব্রিজের মাঝখানে অর্থাৎ ব্রিজের নিচে এরকম সুন্দর একটা বিল আছে। তো এই বিলটা দেখার জন্য এবং এই বিলের উপরে ড্রোন শ্যুট করার জন্য আমরা মূলত এখানে থেমেছি। আর আজকের ওয়েদার অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমার সবসময় দেখা যায় যে আমার কপালে ওয়েদারটা খুব ভালো সাপোর্ট করে। তারপর তো আমরা এখানে আধা ঘন্টার মতো স্টে করেছি, আধা ঘন্টা আমাদের যে ফটোগ্রাফি বলেন, তারপর ভিডিওগ্রাফি, ড্রোন শ্যুট সব এখানে কমপ্লিট করে আমরা গাড়ির দিকে যাচ্ছি। কারণ ব্রিজের উপরে গাড়িটা পার্ক করে রাখা ঠিক না, আমরা ব্রিজের পরে গাড়িটা পার্ক করে রেখেছি, ওই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের ফেমাস জুটি, মজার জুটি, পারুজ ভাই। আমার চ্যানেল মনে হয় পারুজ ভাই প্রথম, তাই না পারুজ ভাই? সোফার, হ্যাঁ আমার পারুজ ভাই হলো আমার কলিগ। আজকে আমরা যারা আসছি সবাই কলিগ, আর সাথে ভাবিরা আছেন। আমরা টোটাল এখানে পাঁচ কলিগ আছি, তার মধ্যে পারুজ ভাই। থ্যাংক ইউ পারুজ ভাই আমাদের সাথে থাকার জন্য। আজকে আসলে থ্যাংকস দিচ্ছি এই কারণে যে পারুজ ভাই হলো আজকে আমাদের ট্যুর অর্গানাইজার। পারুল ভাই সব প্রোগ্রাম খুব ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারে, সেই জন্যই মূলত আজকের ট্যুরের অ্যারেঞ্জমেন্ট তার দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন মতো ওয়েদার খুব ভালো আছে, তাই না পারুল ভাই? আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা খুব চমৎকার, খুব চমৎকার। হ্যাঁ, বেশি রোদ হলে ব্যাপারটা এনজয় করা যেত, এনজয় করা যেত। এই যে ব্রিজে আমরা আধা ঘন্টা থাকলাম, এটা কিন্তু একদমই দাঁড়ানো যেত না, এটা 5 মিনিটও থাকা যেত না যদি রোদ। সেটাই, ভাবি থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমরা মাওঘাটে পৌঁছে গেছি, আর আমরা এখন এই মোল্লা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সেরে ফেলব। বাহ, দেখতেই পাচ্ছেন শুধু ইলিশ আর ইলিশ। প্রথমেই বলেছিলাম যে আমরা মাওঘাটে যে ইলিশ ভাজা খাব, এটা কিন্তু পদ্মার ইলিশ, আর এই ইলিশ এই হোটেলের ভেতরেই বিক্রি হচ্ছে। এখানকার প্রত্যেকটা হোটেলের ভেতরেই আপনি এরকম ইলিশ কিনতে পারবেন। আর আমরা যেহেতু টিম নিয়ে আসছি, সেজন্য আমরা কয়েকটা ইলিশ মাছ গোটা কিনে ফেলবো, কিনে তাদেরকে দিয়ে দেবো, তারাই যাবতীয় প্রসেস করে ফেলবে। এটা কি বড় সাইজ বলতেছেন না? বাবা রে বাবা, বড় বলতে এটুকু, আর এটা কি মিডিয়াম? দুইটা মিলে হচ্ছে 1600 টাকা, দুইটা মিলে 1600 টাকা, এই দুইটা মিলে হচ্ছে 2400 টাকা। এইখান থেকে যে দুইটা নেন, এই দুটো 2400 টাকা গোটা মাছটা। হ্যাঁ,
আমি যখন 800 টাকা দিই সেটা আপনার ভালো ফায়দা মানে মাছের মধ্যে আপনি মাছ হইলো ডিম হইলো লেজ ভর্ত হইলো আচ্ছা আচ্ছা আর এই যে যখন আমি আলাদা নিব মানে এরকম যে পিস নিব তখন কি হবে 120 টাকা এটা শুধু মাছের দাম একসাথে আমাকে ওই যে আলাদা আলাদা সব কিছু নিতে হবে নাকি সব আলাদা নিতে হবে ওই আপনি ভর্তা আইটেম আছে এখানে ভর্তা আছে আপনার আলু ভর্তা ইলিশের শুকি ভর্তা ইলিশ ভর্তা টাকি ভর্তা ডাল ভর্তা তারপর চিংড়ি ভর্তা আর এখানে আছে মুরগি পাঙ্গাস ইলিশ কারি অনেক রুই মাছ চিংড়ি মাছ করলা মাছ এই দামগুলো তো বলেন নাই যে আপনি এটা কি মুরগি মুরগি 80 টাকা প্লেট এটা কি এক প্লেটে কয়টা পিস থাকে এটা কি দুই পিস দুই পিস পাঙ্গাস এটা কি রকম রেট কি রকম পাঙ্গাস আপনার 120 টাকা পিস দাম ঠিকঠাক বলেন কিন্তু আমি নিচ্ছি না জাস্ট মানুষ জানতে পারবে ঠিক আছে অবশ্যই মাছ কাটা ভাজা এটা দিয়ে রান্না ইলিশ এটা হচ্ছে 80 টাকা আচ্ছা ওইটা একটু শেষ করে আছে देखते पाच्छेन तीनटा इलिश किनेछि आम्रा एवं प्रतिटा साइज एवारेजे एक केजी प्रतिटार पिस पड़ेछे आमादेर 800 टाका करे माथा एवं लेज बाद दिए प्रतिटा मास थेके 7 पिस करे बेर होबे अर्थात ए तीनटा मासे आम्रा 21 पिस पाबो आपनी चाइले तारा किन्तु ए पिसगुलो छोटो अथवा बड़ो करे दिते पारबे एटा आपनार उपर डिपेंड करछे आपनी जेभाबे बोलबेन तारा सेभाबे केटे दिबे आर ए मास थेके किन्तु आम्रा डिम पाबो পাশাপাশি আরও একটা মজার আইটেম যেটা আমি জানতামই না আগে সেটা হলো এই ইলিশের লেজ থেকে তারা একটা চমৎকার ভর্তা তৈরি করবে অর্থাৎ আমি মাছ পাচ্ছি ডিম পাচ্ছি এবং লেজ ভর্তা পাচ্ছি তিনটা আইটেম পাবো আমি এই মাছ থেকে আর এর পাশাপাশি এক্সট্রা পে করে আমরা শুটকি ভর্তা বা বেগুন ভর্তা বা এই জাতীয় আরও কিছু নিতে পারি তবে এখানে একটা টিপস দিচ্ছি মাছ একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি সামনে থাকবেন না হলে পরবর্তী ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি এই সেই লেজ ভর্তা দেখেন কিভাবে ভর্তা করে মজার একটা আইটেম খুবই টেস্টি হবে যেটা শুনেছি আমি আরে কাটাগুলো কি হবে কাটা সবই পাইছে ফেলাই দিব স্যার তারপর তো কিছু থেকে যাবে না না একটা কথা ছিল কি বলেন মাথায় তো কাটা মারতে মারতে শেষ হয়ে যায় ভাই কাঁচা মরিচ পেঁয়াজ শুকনো মরিচ লবণ গরম তেল সরিষার তেল এবার হোটেলের পরিবেশটা একটু দেখাবো ভাই কমপ্লেন করেন না আসলে এই এলাকায় এর থেকে ভালো তেমন হোটেল আমি যতদূর শুনেছি নাই তো সেই জন্য পরিবেশটাকে মেনে নিতেই হবে আর আমরা সেফটির জন্য করোনার জন্য ঢাকা থেকে ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি আমরা এইটুকু মিনিমাম মেনটেন করবো আসলে এর থেকে বেশি মেনটেন করতে পারছি না এখানে এটা হলো আমাদের যে লেজ এবং মাথা ভর্তা ছিল ওইটা তার মানে ইলিশ ভর্তা আর এই যে প্রথমটা হলো টাকি পরেরটা হলো শুটকি ভর্তা আর এটা কি সালাদ সালাদ চলে আসছে আর আমরা ঢাকার থেকে ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি কিন্তু কারণ আমাদের সাথে ডাক্তার আছে তো যার কারণে ওয়ান টাইম প্লেটে খাওয়া হচ্ছে নাকি চাচু ঠিক না তোমার কেমন লাগছে বলো তো প্রথমে তো মন খারাপ ছিল এখন ভালো লাগছে আর আমাদের সাথে তমাল আছে তমাল হলে তমালের বাড়ি এইখানেই মাওঘাটে তমাল আজকে আমাদের গাইড হিসেবে কাজ করছে ছোট ভাই হ্যাঁ পারভেজ ভাইয়ের বন্ধু ছোট ভাই তাই না কেমন লাগছে আচ্ছা সে তো তা বলে না
খেতে পারলে হলো আগে খেতে দেখি কেমন স্বাদ তারপর পরে বলা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিমটা মজা ডিম সবসময় মজা মুরগির ডিম মাছের ডিম যাই বলে ইলিশ মাছের ডিম নিয়ে তো আসলে কোনো বলার কিছু নেই আসলে এই যে বাবা তোমার কেমন লাগছে দেখো তো বাবা এই যে বাবা দেখি তোমার গালের ভিডিও করি আর এদিকে তো ভাবি ফটোগ্রাফি দিয়ে ব্যস্ত আছে তাই না ভাবি সাদত ভাই তো সব নিয়ে ফেললো সাদত ভাই সব নিয়ে ফেললো পারু ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ বহুদিনের ইচ্ছা ছিল আসার তাই এত কাছে জিনিস না আসলে রোড ভালো ছিল না তো এর আগে হ্যাঁ অনেকবার ইচ্ছা থাকা সত্ত্বেও আসার শুধু তো ওই ওইটার জন্য রাখতে ওইটার জন্য আসার তারপরে আপনার সঙ্গ ওইটা একটা বটেই দুইজনেই সৌভাগ্য ওই আউট তো করছেন আপনি আমার সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষকে নিয়ে আসতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ খাওয়া দাওয়া প্রায় শেষ আর সত্যিই অসাধারণ লেগেছে চমৎকার ছিল আমাদের আজকের লাঞ্চ আলহামদুলিল্লাহ বেলা তিনটা বাজে খাওয়া দাওয়া শেষ করে আমরা মাওয়াঘাট থেকে 10 কিলোমিটার দূরে আরও একটা চমৎকার স্পট দেখতে যাচ্ছি যেটা দেখলে সত্যি আপনার মাথা নষ্ট হয়ে যাবে তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই স্পটটার ডিটেলস আমি আমার আজকের ভিডিওতে রাখতে পারছি না তাহলে আমার আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সেজন্যই একটা কমপ্লিট এপিসোড থাকবে শুধুমাত্র এই স্পটটা নিয়ে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন ছয়টা 10 বেজে গেছে আমরা কিন্তু আবার মাওয়াঘাটে ফিরে আসছি আর এইটা হলো পদ্মা নদীর তীর আমরা এখানে আসছি মূলত দুইটা জিনিস দেখতে একটা হলো পদ্মা নদী পাশাপাশি ওই যে দূরে যে পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছি যেটার কাজ চলছে এই দুইটা জিনিসই আমরা এখানে দেখতে আসছি আর এই গধূলি টাইমটা নদীর পাড়ে কাটানোর জন্যই এখানে আসা জায়গাটার নাম কি মাওয়া পুরানঘাট পুরানঘাট যেমন আমাদের আগে সকল বাস সবকিছু এখানে ছিল বাস স্ট্যান্ড লাস্ট স্টপেজ এখানে ছিল এখন এটা ব্রিজের কাজের জন্য ওইদিকে শিফট করা হয়েছে ওখানে ওটাকে বলে নতুন ঘাট এটা পুরান তাহলে নতুন ঘাট থেকে কেউ যদি আসে এখানে কিসে আসবে হ্যাঁ রিকশা বা অটোতে করে অটোতে আসলে ভাড়া ভাড়া অটোতে ভাড়া 30-40 টাকা নেবে 30-40 মানে রিজার্ভ নাকি পার হেড হ্যাঁ পার হেড 30-40 টাকা হ্যাঁ আরেকটা কথা যেটা বললে যে এখানে সবার জন্য উন্মুক্ত না তাই না রেস্ট্রিক্টেড কিছু এলাকা আছে এই যে এখানে সামনে সংরক্ষিত এলাকা লেখা আছে এই যে সামনে অন্ধকার দেখা যাচ্ছে না এই যে ছাতার এখানে তাই না এর ওদিকে গেলে যেহেতু ওই পদ্মার পদ্মা ব্রিজের কাজ চলছে কাজ চলতেছে যে দেখা যাচ্ছে হ্যাঁ কাজ চলতেছে আবার এদিকে হলো এই হচ্ছে এই ওই ওই যে গেটটা গেটটা হ্যাঁ স্যার আসলাম শেষ মুহূর্তে আসলে মোর্শেদ ভাই আমাদের ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ঠিক আছে আমরা মোর্শেদ ভাইকে তো আমরা চিনি সিকিমে খুব ফেমাস হয়ে গেছিলো আমরা তারেক ভাই যেহেতু আমাদের নতুন মেম্বার টাইম টু অলডেট তারেক ভাইয়ের একটু আমরা কি বলা যায় একটা সাক্ষাৎকার নিন ছোট্ট ইন্টারভিউ দেন ছোট্ট ইন্টারভিউ আপনার এক্সপ্রেশন এই যে ডে লং এর একটা ট্যুর আমরা অ্যারেঞ্জ করলাম টাইম টু অলডেট পক্ষ থেকে টাইম টু অলডেট পক্ষ থেকে এই ডে লং এর ট্যুরটা আসলে এই যে লকডাউন যতদিন থেকে শুরু হয়েছে সেটার একেবারে কমপ্লিট রিফ্রেশমেন্ট আজকের একদিনের মধ্যেই আমি অলরেডি ফিল করতে পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং খুব ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আজকের দিনে তারেক ভাই আমি কিন্তু আরেকটা জিনিস অবাক হয়েছি আপনি আমাকে একটা কন্ডিশন দিয়েছিলেন সাইম ভাই
খুললে কিন্তু থাকতে পারবো না ভাই, আর সন্ধ্যার আগে ঢাকায় আমাকে ঢুকতেই হবে। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি 11:15, কিন্তু আপনি একবারও বলেন নাই সায়েম ভাই কখন যাবেন কখন যাবেন। না এটা বলিনি, হ্যাঁ কারণ না আসলে এনজয় করছি এখন পর্যন্ত স্টিল, যদিও বাসায় ছোট ছেলেকে রেখে আসছি, ব্যাক করার প্রয়োজন দরকার, হ্যাঁ কিন্তু তারপরেও এনজয় করছি, মনে হচ্ছে আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। ঠিক, হ্যাঁ মানে দুটাকেই আসলে ব্যালেন্স করা যাচ্ছে না, এটাও যতটাই মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক ওভারঅল, থ্যাংক ইউ তারেক ভাই, অভিজ্ঞতা, আশা রাখি ইনশাআল্লাহ নেক্সট আপনাদের সাথে পাবো, সাইন্স সাথে আবার ট্যুর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এবার মাওয়া বাজারের বিখ্যাত মিষ্টি খাবো আমরা। কে এখানে কি সেলফি হচ্ছে? রহন মাওয়া আশিক মিষ্টান্ন ভান্ডার, খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান যেটা আমরা শুনে আসছি যে ঢাকার অনেকেই নাকি এখান থেকে মিষ্টি খেতে চলে আসে ঢাকার থেকে, তো সেটা শুনেই আমরা এখানে থামলাম। সবাই মিষ্টি খেতে, এই কি অবস্থা ভালো যাই, কেমন লাগছে? আসলেই ভালো। এই যে চাচু, তুমি কি মিষ্টি খাবা? কেন কেন মিষ্টির দামগুলো কিরকম? হ্যাঁ বিশটা দেড়শো, সবগুলো একই দাম? ও লিস্টও আছে এখানে দেওয়া, কি 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 মিষ্টি বিক্রি করেন? এটা কি নাম কি? এখানে চার্জ দেওয়া আছে, এই দামটাই রাখেন আপনারা? চারটা? ও ভাই কি ব্যাপার, সবাইকে চারটা করে তো দিচ্ছে। ও আপনি এখানে শুরু করে দিছেন, এই পিছনে পিছনে বলবে হাত চারটা দেন, হ্যাঁ সে তো ওই কাটে শেষ করে দিছে। এই যে এই যে ভাই দেখি 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 কি ব্যাপার, এই যে তারেক ভাই আপনি আর চারটা খাইলেন ভাই? চারশো চব্বিশটাও খাওয়া যায়। আমরা প্রত্যেকেই বাসার জন্য মিষ্টি নিচ্ছি, আর আজকের এই ডে লং ট্যুরটা সত্যি অসাধারণ ছিল। মাওয়াতে আসার সময় যদি আপনার ওয়েদার সাপোর্ট করে, অর্থাৎ মেঘলা থাকে টুকটাক বৃষ্টি থাকে, তাহলে দেখবেন চমৎকার লাগবে এই মাওয়া ডে লং ট্যুরটা। আর আজকের খাওয়া দাওয়া যাতায়াত সব কিছু মিলিয়ে আমাদের পার হেড খরচ পড়েছে 1200 টাকা করে। এখানে কিন্তু বাচ্চাদের হিসাব নাই, শুধুমাত্র অ্যাডাল্ট আমরা যে 9 জন আসছি তাদের প্রত্যেকের পার হেড 1200 টাকা করে খরচ পড়েছে আজকের ট্যুরের জন্য। এখন আমার বিদায় নেবার পালা, আর বিদায় নেবার আগে একটা কথা আবার মনে করে দিচ্ছি, আগামী পর্বে কিন্তু থাকবে মাওয়ার সেই চমৎকার স্পটটি। ততক্ষণ আশা রাখি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।